মেষরাশি মেষ লগ্ন বা সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু অভাবনীয় অতুলনীয় কাটতে পারে যদি ফ্যামিলি ফ্রন্টের ব্যাপারে আপনারা একটু সাবধানতা অবলম্বন করে চলতে পারেন আজ কিন্তু আপনাদের আর্থিক ভাগ্যের মজবুতি পরিলক্ষিত হচ্ছে আজ আপনারা একাধিক উপায়ে আয় ইনকাম বৃদ্ধি করতে পারেন আজ বিনিয়োগের ক্ষেত্রে আপনার কিন্তু বিচক্ষণতার পরিচয় আপনি অবশ্যই পাবেন যার কারণে আপনারা বেশ মুনাফা হতে চলেছেন বিজনেসম্যানের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ আর্থকতা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আজ আপনাদের পক্ষেই আছে যে কোনো প্রকার নতুন কোনো পরিকল্পনা প্রকল্প বা উদ্যোগ নিয়ে আপনারা এগিয়ে যান অবশ্যই সফল হবেন চাকরিজীবী যারা আছেন তাদেরও কিন্তু আজ অফিসের পরিবেশটি বেশ কাটতে চলেছে অফিসে আপনার বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি হবে এবং আপনি অফিসে কোয়ালিটি টাইম পাস করতে চলেছেন যার কারণে কাজেও উপতি আসবে শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকের দিনটি সাফল্য ভারা যে কোনো প্রকার চাকরির পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষায় বসবার জন্য দিনটি আজ আপনাদের পক্ষেই আছে আর শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন পারিবারিক সহযোগিতা যদি আপনারা পান আপনাদেরকে কিন্তু কেউই আটকাতে পারবে না যাকে আপনি বিশ্বাস করেন তিনি আপনাকে পুরো সত্যিটা কিন্তু বলবেন না আপনার অন্যদেরকে রাজি করানোর ক্ষমতা আগত সমস্যা সমাধানে আপনাকে সাহায্য করবে আর তাই হঠাৎ করে কাউকে যেন বিশ্বাস করতে যাবেন না সবসময় চেষ্টা করুন নিজের উপরে আস্থা রাখার নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন আত্মীয় পরিবার প্রত্যেকের সাথেই কিন্তু আজ সম্পর্কের মজবুতি আপনারা আরও বৃদ্ধি করার প্রয়োজন অহেতুক তাদের উপরে যেন আপনার মতামতকে জোর করে চাপিয়ে দেবেন না নতুন ধারণাগুলি কিন্তু আজ ফলদায়ক হবে আজ বাড়িতে কোনো অনুষ্ঠানের কারণে আপনার মূল্যবান সময় নষ্ট হতে পারে তবে মেজাজ যেন হারাবেন না স্বাস্থ্যগতভাবে গায়িক পরিশ্রম হলেও শরীর মনে সত্যতা তরতা যা অনুভব করতে চলেছেন তৎসত্ত্বেও বলবো করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে তাই ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন আজ বন্ধু বান্ধব বা পরিবারের সদস্যদের সাথে কোনো জায়গায় আনন্দদায়ক সফর আপনাকে কিন্তু ভারমুক্ত থাকতে সাহায্য করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই আজকে দিনটি জন্ম রোম্যান্টিক থাকার আজ আপনারা প্রেমে পাগল হতে চলেছেন নিজেদের জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন এবং দিনটিকে যতটা সম্ভব সম্ভব একটি সেরা এবং রোম্যান্টিক দিনে পরিণত করা যায় সেই চেষ্টাই আপনাদের কাজ করা উচিত আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না তো এই বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করারও কিন্তু কোনো প্রয়োজনই নেই আজ যেহেতু শুক্রবার তাই শুক্রাচার্যের বীজ মন্ত্র স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যেটি হলো ওম দ্রাং দ্রেং দ্রং স শুক্রায় নাম এটি একশো আটবার চক্কর না পারলে সকালে এগারো বার বিকালে বার